কোনোভাবেই থামছে না সড়ক দুর্ঘটনা। সড়ক দুর্ঘটনায় সাধারণ মানুষ হতাহতের পাশাপাশি অধিক সংখ্যক পুলিশ সদস্যও সড়কে প্রাণ হারাচ্ছে। আবারও জনতার সেবক এক পুলিশ ভাইকে ঘাতক ট্রাক পিছন থেকে চাপা দিয়ে চলে যায়, এতে জায়গায় শেষ সেই পুলিশ ভাই। জানা যায়, গাইবান্ধার শহরে দ্রুতগামী অজ্ঞাত এক ট্রাকের ধাক্কায় বিপ্লব প্রামাণিক নামে এক ট্রাফিক পুলিশ নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল 6টার দিকে শহরের প্রাণকেন্দ্র বড় মসজিদ সংলগ্ন পুরাতন জেলখানা মোড়ের 0 পয়েন্ট এলাকায় এই ঘটনা ঘটে। নিহত বিপ্লব প্রামাণিক সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার তালগাছি গ্রামের মৃত আসমত আলীর ছেলে। তিনি গাইবান্ধায় ট্রাফিক পুলিশের কনস্টেবল পদে কর্মরত ছিলেন এবং গাইবান্ধা শহরের বাংলাবাজার এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন। গাইবান্ধা সদর থানার ওসি মাসুদ রানা জানান, বৃহস্পতিবার সকালে ট্রাফিক পুলিশ বিপ্লব কর্তব্য পালনের জন্য শহরের বাংলাবাজার এলাকার বাসা থেকে মোটরসাইকেল যোগে শহরের 0 পয়েন্ট এলাকায় আসছিলেন। তিনি ওই এলাকায় পৌঁছানো মাত্র অজ্ঞাত একটি ট্রাক পিছন থেকে তার মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। তিনি আরও জানান, লাশ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনা কবলিত ট্রাকটি শনাক্ত করা সহ চালককে আটকের চেষ্টা অব্যাহত আছে এবং মামলার প্রস্তুতি চলছে। এই রকম আরও তথ্য পেতে আমাদের চ্যানেল ইউনিফর্ম টিভির সাথে থাকুন। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি লাইক এবং শেয়ার করুন।